সবু সোনার দেশ, মন মাতানো রূপে শোভা মধুর পরিবেশ, তোর কোলে মাধুরে রাখিস সারাটি জীবন, তোর কোলে মাধুরে রাখিস সারাটি জীবন, সবু সোনার দেশ আমার মায়ের মতো। খুলনা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত। খুলনার উত্তরে যশোর ও নড়াইল, পূর্বে বাগেরহাট, পশ্চিমে সাতক্ষীরা এবং দক্ষিণে বঙ্গোপসাগর। খুলনা জেলার মোট আয়তন 4,394.46 বর্গ কিলোমিটার। 1882 সালে যশোর জেলা ও ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার অংশ বিশেষ নিয়ে গঠিত হয় খুলনা জেলা। ১৯৬০ সালে খুলনা বিভাগীয় শহরের মর্যাদা লাভ করে। খুলনা জেলায় রয়েছে 9টি উপজেলা এবং মেট্রোপলিটন এলাকায় থানার সংখ্যা 8টি। খুলনা জেলায় ইউনিয়নের সংখ্যা 68টি, গ্রামের সংখ্যা 1,072টি, পৌরসভা 2টি ও সিটি কর্পোরেশন 1টি। সর্বশেষ আদমশুমারি মতে খুলনা জেলার লোক সংখ্যা 23,18,527 জন। শিক্ষিতের হার 60.1%। খুলনা জেলার নামকরণ নিয়ে অনেক কিংবদন্তি প্রচলিত আছে। জানা যায় যে জনৈক ধনপতি সওদাগরের লহনা ও খুলনা নামে দুজন স্ত্রী ছিল। তাদের নামানুসারে এ জেলার নাম হয় খুলনা। কারো মতে ভৈরব নদীর তীরে অবস্থিত খুলনেশ্বরী মন্দিরের নামানুসারে খুলনা নামের উৎপত্তি। আবার ভিন্ন মতে জানা যায় যে সুন্দরবনের প্রারম্ভে ছিল খুলনা শহর। একবার গভীর রাতে ভীষণ ঝড় শুরু হয়। নদীতে তখন অনেক নৌকা নোঙর করা ছিল। ঝড়ের ভয়াবহতা বুঝে মাঝিরা নোঙর তুলতে গেলে গভীর জঙ্গল থেকে আওয়াজ হতো খুলানা খুলানা, আর তা থেকেই এই স্থানের নাম হয় খুলনা। Thank you.
খুলনা জেলায় রয়েছে 402টি মাধ্যমিক বিদ্যালয়, 69টি কলেজ, 130টি মাদ্রাসা, 2টি পাবলিক বিশ্ববিদ্যালয়, 1টি সরকারি মেডিকেল কলেজ। এছাড়া রয়েছে বেশ কটি প্রাইভেট মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়। খুলনা জেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় মসজিদ, মন্দির ও গির্জা। খুলনার রূপসা সেতু রাজধানী ঢাকা সহ দেশের দক্ষিণ অঞ্চলে যোগাযোগ সহ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে। খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ দিহি গ্রামে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি, যা বর্তমানে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। খুলনার ডুমুরিয়ায় রয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত চুকনগর বধ্যভূমি। খুলনা জেলার বিভিন্ন স্থানে দাঁড়িয়ে রয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক। স্মৃতিস্তম্ভ এবং ভাস্কর্য, যা জেলার আপামর জনসাধারণ সহ আগামী প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করছে। বাংলাদেশে স্বাধীনতা।